আধ্যাত্মিকতায় বিশ্বাস অবিশ্বাস নিয়ে নানান জনের নানান মতবাদ। ভারতবর্ষ বরাবরই এক আধ্যাত্মিক ভূমি, তবে এই আধ্যাত্মিকতার মিসইউজ হয় এখন সবচেয়ে বেশি ভারতবর্ষেই। বিভিন্ন মুনি ঋষিরা দিনের পর দিন তপস্যা করে আত্মলাভের বা বলা যায় নিজেকে প্রকৃতপক্ষে চেনার যে পথ খুঁজেছিলেন তা অনন্য, প্রকৃতপক্ষে সেই জ্ঞান বিজ্ঞানসম্মত। কিন্তু বর্তমানে এই আধ্যাত্মিকতা এক ব্যবসায়িক পেশায় পরিণত। এর থেকে মুক্তি লাভের পথ একটাই, প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে সত্যতা যাচাই করে সঠিক জ্ঞান লাভ করা। আধ্যাত্মিকতা শুধুমাত্র নিজস্বতাকে খোঁজার পথ, তা যেন বিপথে না চালিত হয়। আজ এমনই একজন মানুষের কথা উপস্থিত করতে চলেছি যিনি আধ্যাত্মিক জগতের এক অনন্য মানুষ। আমি শায়নী দে, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইউ ক্যান উইন। সাই বাবা, যার অগণিত ভক্তের ভক্তি তাদের কাছে প্রথার সমান, সকলের কাছে সাই বাবা একজন ঈশ্বরতুল্য মানুষ। দিনে দিনে তার ভক্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সাই শব্দটা পার্সি শব্দ যার অর্থ পবিত্র ব্যক্তি। জীবনকালে তিনি কখনো তার আসল নাম জাতি ধর্ম প্রকাশ করেননি। আমেদাবাদের সিরিরিতে তার বাণী দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন। অনেকের দাবি তার জন্ম 1838 সালে 28শে সেপ্টেম্বর, তবে এই সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় না। তার পিতা মাতা, জন্মের বৃত্তান্ত এবং 16 বছর বয়সের পূর্বের কথা জানা যায় না। সাই বাবা পার্থিব বস্তুর প্রতি আগ্রহী ছিলেন না, তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল আত্ম উপলব্ধি। বিশ্বের নানা প্রান্তের মানুষ তাকে পূজা করেন। তিনি ভালোবাসা, ক্ষমা, পারস্পরিক সহায়তা, সন্তুষ্টি, দান, আন্তরিক শান্তি, ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তির শিক্ষা দিতেন। হিন্দু মুসলিম উভয় ধর্মেরই শিক্ষা দিতেন তিনি। বহু হিন্দু ও সুফি ধর্মনেতা সবাই তাকে শ্রদ্ধা করতেন। সাই বাবা তার স্নেহের পরশে এনেছিলেন অনেকের জীবনে আমূল পরিবর্তন। এমনও শোনা যায় যে এক ভক্তের আবেদনে লণ্ঠনে তেল না থাকা সত্ত্বেও জল ভরেই তা জ্বেলে দিয়েছিলেন। শতাব্দীর শুরুতে সাই বাবা হিন্দু ও মুসলিমদের যথেষ্ট অনুসারী ছিলেন। তিনি সিরিডির একটি পরিত্যক্ত মসজিদে বসবাস করতেন। সেই মসজিদটির নাম রেখেছিলেন দ্বারকামাই। ভিক্ষা করি চাল আনি, অন্ন রন্ধন করি, পশু পক্ষীকে দিয়ে তবে খেতেন পেট ভরি। সাই বাবা নামটার মধ্যেই আছে এক অদ্ভুত শক্তি। সেই শক্তি যেন প্রতিনিয়ত জাগ্রত তার ভক্তদের দুঃখ দূর করার জন্য, সেই সঙ্গে তাদের মনের ছোট থেকে ছোট ইচ্ছা পূরণ করার জন্য। সাই বাবা তার ভক্তদের শুধু একটা কথাই বলতেন, কোনো মন্ত্র নয়, কোনো পূজো নয়, শুধু মনে মনে আমার নাম করো আর এক মনে বলো কি চাও তুমি, দেখবে তোমার ইচ্ছা আমি পূরণ করবই। এই কারণে শিরিডিতে আজও এত ভক্ত সমাগম।